সেটা হচ্ছে এই ধরনের কাজ করতে গিয়ে কিছু কিছু মোমেন্ট আপনাকে কিন্তু কাঁদিয়ে দিবে, যেমন ওনার হাসিটা। হ্যাঁ, তো ওনার হাসি। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে দেখতেই পাচ্ছেন পাঁচটা ইলিশ নিয়ে গলু বসে পড়েছে। তো ঘটনা যেটা হয়েছে, পাঁচটা ইলিশ আছে এখানে, পাঁচটা সম্ভবত 4 সাইজের। তো চলেন দেখা যাক কি কি ইলিশ মাছ আছে এখানে। তো গলুর হাতে যে ইলিশটা আছে সেটা হচ্ছে সব থেকে বড় ইলিশ, সেটা হচ্ছে 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশ। তো গলুকে যেটা বললাম যে বাবা তুই একটু ধর, আমি কয়েকটা ছবি তুলি, তো বেচারা ছবির পোস্ট দিচ্ছে কিন্তু আমি ভিডিও করে ফেলছি, তাকে সেটা বলা হয় নাই। তো ঘটনা যেটা হয়েছে, চলেন এবার আপনাদেরকে খুলে বলি। ঘটনা হচ্ছে, এই ইলিশ মাছগুলো আমি কিনি নাই, এতগুলা ইলিশ মানুষ গিফট করে, আপনারা এই চিন্তা করেন, এতগুলো মানুষ কে গিফট করে ভাই, সরি এতগুলো মানে ইলিশ মাছ কে গিফট করে বলেন তো। বাট তারপরে আমাদের কাছে এতগুলো ইলিশ মাছ গিফট চলে আসছে জাস্ট গুলুর জন্য। তো গুলুর জন্য এতগুলো ভালোবাসা চলে আসছে যেহেতু সুদূর চাঁদপুর থেকে। ওদের প্যাকেজিংটা দেখে আমার খুবই ভালো লাগছে, যে চাঁদপুর থেকে পাঠাচ্ছে, এত সুন্দর করে প্যাকেট করছে, মানে মাছগুলো একদম আমার বাসায় পৌঁছানো পর্যন্ত একদম তরতাজা ফ্রেশ ছিল। তো যাই হোক, একটা দুইটা তিনটা চারটা করে হচ্ছে পাঁচটা ইলিশ মাছ বের হয়ে গেছে ওদের প্যাকেজিং থেকে। তো এই হচ্ছে অবস্থা, দেখেন আপনারা তো ভিতরে এখনো বরফ রয়ে গেছে যেগুলো গলে নাই। তো ইলিশ মাছগুলো আসছে হচ্ছে ইলশে বাড়ি পেজ থেকে, যিনি হচ্ছে খুব যত্ন করে গলুর জন্য ইলিশ মাছগুলো পাঠিয়েছে। তো আমি ইলিশ মাছগুলো হাতে পাওয়া মাত্র এগুলো প্রসেসিং করে ফেলছি। প্রসেসিং করার পরে এখন আমি সোজা চলে যাবো হচ্ছে রান্নাঘরে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আজকে কিন্তু আমি এই ইলিশ মাছগুলো সব মানে বেশিরভাগ অংশে আমি রান্না করে ফেলবো। তার একমাত্র কারণ হচ্ছে আজকে আমাদের গলুর পেজের 4 লক্ষ ফলোয়ার পূর্ণ হয়ে গেছে। তো আজকে আমাদের গুলুর পেজে ফলোয়ার 4 লক্ষ পূর্ণ হয়ে গেছে, সেই সাথে হচ্ছে আমার বাসায় এতগুলো ইলিশ মাছ আসছে। তো কেন নয় ইলিশ মাছ দিয়ে একটা ধামাকা করে ফেলি আজকে আমরা। তো ইলিশ মাছ দিয়ে আমি আজকে যে ধামাকাটা করব চিন্তা করেছি সেটা হচ্ছে, আমাদের সমাজে যারা হচ্ছে আর্থিকভাবে অসচ্ছল তারা কিন্তু চাঁদপুরের ইলিশ চাইলেই কিনে খেতে পারে না। হ্যাঁ, তো আমার কাছে মনে হলো যেহেতু গোলুকে ভালোবেসে মানে ইলশে বাড়ি থেকে এতগুলা ইলিশ মাছ চলে আসছে, তো কেন না আমি আমাদের সমাজের সেই সব সুবিধাবঞ্চিত মানুষদের সাথে আজকে ইলিশ মাছের একটা আইটেম ওদের সাথে আমি শেয়ার করি। তো সেই ভাবনা থেকে আজকে আমরা সরষে ইলিশের আইটেম করতে যাচ্ছি, এবং হচ্ছে ইলিশ মাছের ডিম ভাজি, তারপরে হচ্ছে সাদা ভাত, সব কিছু মিলে একটা কম্বো প্যাকেট হবে, যেটা হচ্ছে আমরা আমাদের সমাজে সুবিধাবঞ্চিত এবং আর্থিকভাবে যারা অসচ্ছল তাদের সাথে শেয়ার করে আমরা এগুলো খাবো। তো বেশি দেরি না করে আমাদের রান্নাবান্না একদম টোটালি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়া মাত্রই হচ্ছে আমরা যেটা করলাম, আমরা প্যাকেজিং এর কাজে নেমে গেলাম। তো আমাকে আমার প্যাকেজিং এর কাজে বরাবরই আমার মা, আমার দাদা, আমার হাজবেন্ড, আমার 2 বাচ্চা আমাকে সহায়তা করে আসছে। তো যাই হোক, আমরা প্যাকেট করতে করতে আমি কিছু কথা আজকে বলবো, সেটা হচ্ছে এই কাজগুলোতে আসলে মানে প্রতিবার এই সব উদ্যোগ নিতে পেরে আসলে নিজেকে খুবই 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 লাকি মনে হয়। তো আসলে খুবই ভালো লাগে যখন এই ধরনের কোনো একটা কাজে নিজেকে লিপ্ত করতে পারি। তো এই এই সবকিছুর উপরে যেটা বলবো সেটা হচ্ছে সবকিছুর অবদান কিন্তু মানে টোটালি আপনাদের, আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্ট ছাড়া এতদূর পর্যন্ত আসা সম্ভব হতো না। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য, আমাদের পাশে এভাবে থাকার জন্য, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে এভাবে আমাদেরকে দাঁড়াতে সহায়তা করার জন্য। তো যাই হোক, আমরা মোটামুটি টেবিল ভর্তি করে আমরা আজকে সরষে ইলিশের আইটেম রেডি করে ফেলেছি, এবং রেডি করা মাত্র হচ্ছে আমরা রওনা দিয়ে চলে গেলাম সেই সব মানুষদের সন্ধানে যাদের মুখে আজকে আমরা হাসি ফোটাবো। তো যাই হোক, আমরা হচ্ছে খুঁজে 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 সেই সব মানুষদেরকে নিয়ে আসছিলাম যাদের মুখে আজকে আমরা, যাদের জন্য হচ্ছে আমরা দুপুরে রান্না করেছি, যারা আজকে দুপুরে খাবে এবং যারা একটুর জন্য হলেও হচ্ছে ওরা হাসবে। তো যাই হোক, আমার বাচ্চারা হচ্ছে খুব এক্সাইটেড থাকে ইদানিং, ওরা এই ধরনের কাজে হচ্ছে নিজে থেকে লিপ্ত করতে পেরে ওরা নিজেরাও মানে প্রচুর আনন্দিত এবং খুব এক্সাইটেড। তো যেটা হয়েছে, আমি যখন রিক্সা করে যাই ওরা আমাকে ডেকে ডেকে দেখিয়ে দেয় যে মা চলো ওই আন্টিকে দিই, ওই দিদুটাকে দিই, মানে এরকম ওরাই আমাকে ডেকে ডেকে বলে। তো আসলে খুবই 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 ভালো লাগে এই ধরনের কাজে যখন আমরা অংশগ্রহণ করি। তো সব থেকে বড় কথা হচ্ছে সম্পূর্ণ ফ্যামিলির সাপোর্ট যখন থাকে তখন কিন্তু আনন্দ আরো অনেক বেশি দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়। তো যাই হোক, এখানে একটা মানে এই 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 দিদাকে আমরা দেওয়ার পরে উনি বলছিলেন যে ওনার নাতি আছে একটা, সে মানে বাসায় না খেয়ে আছে, তার জন্য যেন আরেকটা দিয়ে দিই। তো আমরা ওনাকে আরও 1 প্যাকেট দিলাম এবং উনি প্রচণ্ড খুশি হলেন। তো এইভাবে খুঁজে খুঁজে আমার ছেলেরা সবাইকে দেয় এবং সবার মুখে হাসি ফোটায়, এটা আসলে আমাকে খুবই টাচ করে। তো কিছুদিন পরপর আমি আসলে এই ধরনের কাজে নিজেকে লিপ্ত করতে পারছি, এটা আমার খুবই ভালো লাগছে। অনেকে হয়তো বলবে যে আমি কেন ভিডিও করে দিই, এটা ভিডিও করে দিই কারণ হচ্ছে আপনারা যাতে দেখে অনুপ্রাণিত হন, আপনাদের মাঝেও যেন এই ধরনের কাজ করার আগ্রহ জাগে, ঠিক সেই কারণেই। তো যাই হোক, একটা কথা কিন্তু না বললেই নয়, সেটা হচ্ছে এই ধরনের কাজ করতে গিয়ে কিছু কিছু মোমেন্ট আপনাকে কিন্তু কাঁদিয়ে দিবে, যেমন ওনার হাসিটা। হ্যাঁ, তো ওনার হাসিটা দেখে আমি জাস্ট কন্ট্রোললেস হয়ে গিয়েছিলাম, এত খুশি হয়েছিলেন সেটা বলে বোঝানো যাবে না। তো আমরা ফাইনালি বাড়ি ফিরি, বাড়ি ফিরে হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসি, যেহেতু চাঁদপুর থেকে চাঁদপুরের ইলশে বাড়ি থেকে চলে আসছে ইলিশ মাছগুলো। তো চাঁদপুরের ইলিশের স্বাদ আমরা সবাই শুনেছি,
খেয়েছি, হ্যাঁ, চাঁদপুরের পদ্মার ইলিশ, সেগুলো তো আমার কাছে মনে হলো যে একটু চেখে আপনাদেরকে বলা দরকার যে মাছটা কেমন। তো আমি বাসায় এসে যখন টেস্ট করলাম, আমার কাছে মাছটা অসাধারণ লেগেছে এবং খুবই ফ্রেশ ছিল। তো আসলে এই মাছটা মানে এটা স্বাদ বেড়ে গেছে, কারণ হচ্ছে আমি সবার সাথে শেয়ার করে খেতে পেরেছি বলেই মনে হয়, আমি জানি না, বাট আমার কাছে অসাধারণ লেগেছে। তো সবশেষে যেটা বলবো যে ইলিশ মাছ মাত্রই খুব টেস্টি একটা মাছ, আর সেটা যদি হয় চাঁদপুরের ইলিশ এবং সেটা যদি হয় এরকম ফ্রেশ পাঠানো, তাহলে তো কথাই নেই। তো আমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর সেই পর্যন্ত সবাই আপনারা সবাই খুব ভালো থাকুন।